এক গ্রামে অমল আর বিমল নামে দুই ভাই বসবাস করত। বড় ভাই ছিল বিমল, বিমল ছিল খুব লোভী, আর সে তার ছোট ভাই অমলকে দিয়ে সব কাজ করিয়ে নিত। কপাল করে একটা ভাই পেয়েছিলাম বটে, এরকম একটা বোকা হাবা ভাই থাকলে আর কি লাগে? বাবার জমির অর্ধেক ভাগ ওর আর অর্ধেক ভাগ আমার, আমার ভাগের জমিটাও ভাই চাষ করে দিচ্ছে। কি রে দাদা, সকাল সকাল ডেকে পাঠালি যে, কিছু কাজ টাজ আছে নাকি? কিছু করে দিতে হবে নাকি? বল বল, করে দিচ্ছি তাহলে। মানে বাবা বলছিল ওই গাছের নারকলগুলো তো বড় হয়ে গেছে, তা নারকলগুলো পেরে বাজারে বিক্রি করে আসতে। আমি ভাই নারকল পাড়তে পারি না, তুই বরং নারকলটা পেরে বাজারে একটু বিক্রি করে দে। দেখ দেখ, বিক্রি করার পরে আমার ভাগের টাকাটা দিতে ভুলে যাস না যেন। ও সব নিয়ে তুমি চিন্তা করো না দাদা, আজ পর্যন্ত তোমার কত কাজই তো করে দিয়েছি, কিন্তু তোমার ভাগের টাকা তোমাকেই দিয়েছি। আজকে আমি নারকলগুলো পেরে দিচ্ছি, কোনো চিন্তা করো না। বলছি বাবা, তুমি যে ওই সম্পত্তি ভাগ টাগের ব্যাপারে কি সব বলবে বলছিলে কালকে, তা আমি তো চলে এসেছি, যখন আসতে বলেছিলে তখনই এসেছি। হে রে বাবা, বড্ড শরীরটা কদিন ধরে খারাপ লাগছে, মনে হয় আর বেশি দিন বাঁচবো না। তা তুই যে একা এলি, বলি আমার ছোট ছেলে অমল কোথায় গেল? ওই বেঁচে থাকতে থাকতে তোদের দুই ভাইকে সম্পত্তি সমান সমান ভাগ করে দিতে চাই। আসলে বাবা, ও একটু বাজারে গেল নারকলগুলো বিক্রি করতে, আমি গাছে উঠে নারকলগুলো পেরে দিয়েছি আর ও বিক্রি করতে গেল। যা কিছু হয় সবই তো দুজনের সমান ভাগ পায়, তাই কাজও দুজনের সমানভাবেই করি। তা তুমি বরং আমাকে বলে দাও সম্পত্তির ব্যাপারটা, আমি আমার ভাইকে সব বুঝিয়ে পরে বলে দেব। দেখ বিমল, আমার শরীরের যা অবস্থা, তাতে আমি কোনো কাগজপত্রে লিখে দিয়ে যেতে পারলাম না আমার সম্পত্তির দুভাগের কথাটা। এক কাজ করিস, আমার অবর্তমানে তুই তো বড় দাদা হচ্ছিস, তুই কিন্তু তোর ভাইকে দেখিস আর সম্পত্তি কিন্তু সমান সমান দুভাগ করিস। বুঝলে গিন্নি, বাবা মনে হয় আর বেশি দিন বাঁচবে না। আমাকে আজকে সকালবেলা বললো তার সম্পত্তি সমান দুভাগ করার কথা। সম্পত্তি সমান দুভাগ মানেটা কি? আর মানেটা কি? ওসব সমান দুভাগ টুভাগ হবে না, এ আমি আগেই বলে দিলাম। এই শোনো, আমি ঠিক ঠিক যেমন যেমন বলবো, তুমি ঠিক ঠিক তেমন তেমন কিন্তু কাজ করবে, এই বুঝেছো? এই 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 বুদ্ধিটা আমারও এসেছে গিন্নি। আসলে ভাই তো বড্ড বোকা হাবা, ওর কাছ থেকে সম্পত্তি কেড়ে নেওয়াটা বিশেষ ব্যাপার কিছু নয়। বুঝলে গিন্নি, বাবার শরীরটা বিশেষ ভালো ঠেকছে না, বাবাকে একটা ভালো ডাক্তার দেখানোর দরকার আছে, তোমার কি মত বলো তো? আমি আর কি বলবো, তোমার বাবার জন্য যেটা ভালো হয় সেটাই করো, বাবা বয়স্ক মানুষ, যদি ডাক্তার দেখানোর দরকার পড়ে তো নিশ্চয়ই ডাক্তার দেখাও, আমার কোনো অসুবিধা নেই। আমি ভাবছি কালকেই বাবাকে নিয়ে শহরে যাব, ওখানে অনেক ভালো ভালো ডাক্তার বসে, বাবাকে একবার ডাক্তার দেখানোর দরকার আছে। এ কি দাদা, বাবার অবস্থা তো ভালো ঠেকছে না, বাবার তো শরীরের অবস্থা খুবই খারাপ, আমি তো ভেবেছিলাম আজকে বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে যাব। তার আর দরকার পড়বে না ছোট খোকা, আমি আর বেশিক্ষণ বাঁচবো না, আমার সময় শেষ হয়ে এসেছে। তোরা দুই ভাই মিলে ঝুলে একটু ভালো থাকিস। দেখ অমল, তোর সাথে আমার কিছু দরকারি কথা আছে, বাবা মারা যাওয়ার আগে ওই সম্পত্তি দুভাগ করার কথা আমাকে বলে গেছিল, মানে সমান সমান দুভাগ,
কিন্তু আমি চাই সমান সমান দুভাগ হবে না। বাবার যা জমি জায়গা আছে সেই জমির ওপরের ভাগ নেব আমি, অর্থাৎ ফসল যা ফলবে সেই ফসল হবে আমার, আর ফসল বিক্রি করেও যা পয়সা পাবো সবটাই আমার। এসব তুমি কি বলছো দাদা, জমির ওপরের ভাগ তোমার দিকে চলে গেলে আমি তো কিছুই পাবো না। তাহলে এমন কিছু চাষ করা হোক যা জমির নিচে ফলে, বছরের অর্ধেক সময় জমির ওপরের ভাগে তোমার সবজি ফলবে আর অর্ধেক সময় ও জমির নিচের ভাগে আমার সবজি ফলবে। ওটি আর হবে না, বছরের সবকটা মাসেই জমির ওপরের ভাগেই ফসল ফলবে আর তার ভাগের সবটা অংশ আমার ভাগেই যাবে। আর আমার জমি তুই চাষ করবি, আমি শুধু বসে বসে টাকার হিসাব নেব আর খাবো। এই যে আজ থেকে আমি তোমার বড় দিদি, আমি যা বলবো আজ থেকে তুমি তাই তাই করবে। আজ থেকে সংসারের সমস্ত কাজ তুমি করবে, আমি আর সংসারের একটা কাজও করব না। এতদিন দুজনে সমান সমান করতাম, আজ থেকে শুধু তুমি করবে। এসব তুমি কি বলছো দিদি, বাবা সদ্য মারা গেছে, এখনই তুমি সব কিছু দুভাগ করে দিচ্ছ আর আমাকে দিয়ে সংসারের সব কাজ করাতে চাইছো? হ্যাঁ হ্যাঁ করাতে চাই। বাবা মারা গেছে তো কি হয়েছে, বরং বাবা মারা গিয়েই আমাদের কপালটা খুলে গেছে। আজ থেকে আমি আর তোমার দাদা যা বলবে তোমরা তাই শুনবে। ঠিক আছে দিদি, আজ থেকে তুমি যা যা বলবে আমি তাই তাই করব। আমি ভগবানের ওপর বিশ্বাস রাখি, তাই আমি কাজ করতে ভয় পাই না, তুমি যা বলবে তাই করে দেব। এভাবে প্রতিটা দিন বড় বউ ছোট বউকে দিয়ে ঘরের সমস্ত কাজ করাতে থাকে। রান্না করা, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, সমস্ত কাজ ঘরের ছোট বউই করতে থাকে। গিন্নি, এই নিয়ে তিন তিনবার যা যা ফসল জমি থেকে উঠল সেই ফসলের বিক্রির টাকা সব দাদার কাছে চলে গেল। সবই আমি বুঝছি গো, তোমার দাদা বৌদি যে এমন ব্যবহার করবে আমি দুঃস্বপ্নেও ভাবিনি। আমি ভেবেছিলাম তারা খুব ভালো মানুষ, সবই আমাদের কপাল। দাদা তো এমন এমন ফসল লাগাতে বলছে যেগুলো শুধু জমির ওপরের ভাগেই হয়, জমির নিচের ভাগে কিছু লাগালে তবে তো আমি পেতাম। আমাদের এত সহজে ভেঙে পড়লে চলবে না, তুমি ভগবানের ওপরে ভরসা রাখো, দেখবে একদিন সব ঠিক করে দেবেন উনি। এই নিয়ে চারবার এবারও জমি থেকে যা ফসল উঠবে সেই ফসল বিক্রির টাকা সব আমার ভাগেই যাবে, কি মজা। অমলের কঠোর পরিশ্রমে জমির ওপরের ভাগে সবসময় ফসল ফলতে থাকতো। এবারে বিমলের কথায় জমির ওপরের ভাগে বেগুন চাষ হয়। বুঝলে গিন্নি, আগের তিনবার জমিতে কুমড়ো চাষ করেছিলাম, এবারে বেগুন চাষ করেছি। বাজারে এখন বেগুনের দাম যথেষ্ট বেশি, বিক্রি করলে বেশ ভালো টাকায় আয় হবে। সে তুমি ঠিকই করেছো, যে সবজি চাষে বেশি লাভ পাওয়া যাবে সেই সবজি চাষ করবে, এটাই স্বাভাবিক। তা বেগুন চাষ করে যদি বেশি টাকা পাওয়া যায় তাহলে পরপর আমরা বেগুনই চাষ করে যাব। অমন সুন্দর টাটকা বেগুন বাজারে দেওয়ার সাথে সাথেই লোকে কিনে নেবে আর পয়সা ফুরফুর করে আমাদের পকেটে ঢুকবে। সত্যি ভাই, তোর মতো একটা বোকা হবা ভাই পেয়ে আমি ধন্য হয়ে গেছি। তুই না থাকলে এই মাসে মাসে এত এত সবজি চাষ আমার দ্বারা হতো না, আর এত সুন্দর জমি চাষ করে যে টাকা পাচ্ছি তা সবই আমার পকেটে ঢুকছে, এর থেকে আনন্দের আর কি হতে পারে। দাদা, আমি কর্মে বিশ্বাসী, আমি কর্ম করছি ব্যাস এইটুকুই। তোমাদের মতো হয়তো ভালো মন্দ খাবার আমার জুটছে না, তবে যা পাচ্ছি তাতেই সন্তুষ্ট আছি। যাই বলো আর তাই বলো, বাবা বেঁচে থাকতে এত সুন্দর ভালো মন্দ খাবার রোজ রোজ কি আর আমাদের জুটতো নাকি? এখন কত সুন্দর প্রত্যেক বেলায় বেলায় ভালো মন্দ খাবার আমরা খেতে পারি।
সে আর বলতে গিননি, দাঁড়াও দাঁড়াও, আরও যখন পয়সা আসবে ফসল বিক্রির টাকায়, তখন আর কি, ভাইকে তাড়িয়ে আমরাই এই বাড়ির মালিক হয়ে যাব। সত্যি গিন্নি, আমার খুব কষ্ট হয়, আজ কত মাস হয়ে গেল তোমাকে কিছু ভালো মন্দ খাওয়াতেই পারি না, শুধু শুকনো দুটো ভাত আর একটু তরকারি কোনো রকমে দিয়ে আমাদের পেট চলে। তুমি এসব নিয়ে একদম ভেবো না, খারাপ সময়ের পরেই ভালো সময় আসে, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বাবা, আমি দরিদ্র ভিখারি, আজ দুদিন হলো খিদের জ্বালায় মরে যাচ্ছি, দুটো ভাত কেউ দেয় না, আমাকে কেউ খেতে দেবে? ওহ, এই যে শুরু হলো ভিখারির উৎপাত। বাপরে বাপরে, ভালো মন্দ শান্তিতে খাবো, কোথা থেকে কোন ভিখারি এসে বলে কিনা ভাত দাও ভাত দাও। এই তুমি উঠে গিয়ে জানলাটা লাগাও গো, ভালো লাগে না। এই এই শুনছো, বাইরে মনে হয় কোনো ভিখারি অপেক্ষা করছে, দুদিন বলছে ভাত খায়নি। আহারে, আমি এক কাজ করি, আমার এই ভাতের থালাটা ভিখারি মানুষটাকে দিয়ে আসি, তুমি খেয়ে নাও, দে আমার জন্য বসে না থেকে তুমি ভাতটা খেয়ে নাও। আমি এই বেলা ভাত খাইনি তো কি হয়েছে, ওই বেলা তো ঠিক খেয়ে নেব। এই নিন বাবা, আপনি এই ভাতটা খেয়ে নিন, আমি গরম গরম ভাত আর একটু তরকারি রান্না করেছি, বেশি কিছু তো দিতে পারিনি, এই ভাতটুকুই আপনি খেয়ে নিন। আহ, কি শান্তিটাই পেলাম, আজ দুদিন ধরে পেটে ভাতই জোটেনি, এই গরম গরম ভাত আর তরকারি খেয়ে খুব তৃপ্তি পেলাম। তোকে আশীর্বাদ করি মা, তোর খুব ভালো হোক, তুই সুখে থাক, শান্তিতে থাক, খুব ভালো থাক। কিন্তু আমার যে মন ভরল না বাবা, আমি আপনাকে সেভাবে কিছুই খেতে দিতে পারলাম না, একটু তরকারি আর কটা শুকনো ভাত। মারে, তুই নিজেও জানিস না তুই আমায় কি দিয়েছিস, চিন্তা করিস না মা, তোর সব দুঃখ খুব তাড়াতাড়ি ঘুচে যাবে। পরের দিন সকালে এক অদ্ভুত পরিবর্তন ঘটে। জমির ওপরের ভাগে চাষ করা বেগুনগুলো জমির নিচের ভাগে আলুতে পরিণত হয়ে যায়। হে, কি এটা কি করে সম্ভব, আমি তো বেগুন চাষ করেছিলাম, জমির নিচের ভাগে আলু চাষ কি করে হয়ে গেল? এ কি, এখন তো সব সবজি বিক্রির টাকা ভাইয়ের হাতেই চলে যাবে, কারণ আমার কথা অনুসারে জমির নিচের ভাগে যা হবে তা বিক্রি করে যা টাকা সব ভাইয়ের। এসব কি হচ্ছে, হ্যাঁ কি হচ্ছে, আমি তো বেগুন চাষ করেছিলাম, হঠাৎ বেগুনের বদলে আলু সব হয়ে গেল কি করে, আমি তো আলু চাষ করিনি। সবই তোমার কর্ম দাদা, ওই যে কথায় আছে না, ধর্মের কল বাতাসে নড়ে, এ হচ্ছে তেমনই, তোমার কর্মই তোমাকে আজকে এখানে টেনে এনেছে, সবই ওপরওয়ালার লীলা। আমি বুঝে গেছি, কাল যে মানুষটা ভিক্ষা চাইতে এসেছিল সে কোনো সাধারণ মানুষ ছিল না, সে স্বয়ং ভগবানই ছিল, যা আমাদের ওপর আশীর্বাদ করে গেছে। হে, আমার কোন সর্বনাশ হয়ে গেল, অতিরিক্ত লোভ করতে গিয়ে আমি তো এখন সব কিছুই হারিয়ে ফেললাম, আমার তো এখন সন্দেহ হচ্ছে, প্রত্যেক বাড়ি ওপরের ভাগে চাষ করে দেখবো নিচের ভাগে ফসল ফলছে। এরপর অমল জমি থেকে সমস্ত আলুগুলো তুলে একটা একটা করে বস্তায় ভরে ফেলে। সর্বনাশ হয়ে গেছে গিন্নি, সর্বনাশ হয়ে গেছে, আমাদের মনে হয় আর খাওয়া পড়া জুটবে না। এক আশ্চর্য ঘটনা ঘটেছে, বেগুন চাষ করেছিলাম, সকালে গিয়ে দেখছি সব আলু গাছে পরিণত হয়ে গেছে। সে কি গো, এসব তুমি কি বলছো, বেগুন চাষ করলে আর সেটা কিনা আলু হয়ে গেল, হায় হায়, এখন তো কি হবে, আমাদের সংসার চলবে কি করে? জানি না গিন্নি, জানি না, এবার মনে হয় আমাদের দুঃখের দিন শুরু হলো, আমি ভাইয়ের সাথে অনেক অন্যায় করেছি, এসব কিছু তারই ফল, বুঝলে গো, তারই ফল, এবার মনে হয় আমাদের না খেয়ে মরতে হবে, আর কোনো উপায় নেই। আমি যতদিন আছি দাদা, না খেয়ে কাউকে মরতে হবে না, আলুগুলো বাজারে বিক্রি করে আমি অনেক টাকা পেয়েছি, অর্ধেক টাকা তোমার আর অর্ধেক টাকা আমার।
আমাকে তুই ক্ষমা করে দিস ভাই, আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। আমি তোকে কথা দিচ্ছি, এবার থেকে জমির ওপরের ভাগ হোক আর নিচের ভাগ হোক, দুজনে সমান সমান খাটবো, আর সমান সমান ভাগ আমাদের দুজনের সমান সমান হবে। আমি তোর সাথে অনেক অন্যায় করেছি রে বোন, তুই পারলে আমাকে ক্ষমা করে দিস। আজ থেকে সংসারের সব কাজ দুজনে মিলে সমান সমান ভাগে করব, তোকে একা আর কিছু করতে হবে না রে। এরপর থেকে তারা সবাই একসাথে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে।